কয়েকদিনের পর আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের ভিডিওতে তোমরা এটা দেখতেই পাবে যে আমি কার্ডলেস ডিপোজিট করব, মানে SBI যাদের ব্যাংকের অ্যাকাউন্ট আছে বা আদার্স ব্যাংক হলেও চলবে, মোটামুটি SBI ব্যাংকের অ্যাকাউন্ট হলে খুব ভালো হয়। তো ATM-এ গিয়ে কোনো কার্ড ছাড়া, মানে কোনো কার্ড নিয়ে যাব না, গ্রিন কার্ড বলো ATM কার্ড বলো, কোনো কার্ড ছাড়াই ডিপোজিট কীভাবে করবেন। আর থাম্বনেইল দেখে তো বুঝতেই পেরেছেন যে কার্ডলেস ডিপোজিট শুধু তোমাদের লাগবে মোবাইল নাম্বার আর জাস্ট অ্যাকাউন্ট নাম্বার, ঠিক আছে? তো ওটাই হলেই তোমাদের কার্ডলেস ডিপোজিট হয়ে যাবে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, কীভাবে পার্ট বাই পার্ট আমি করছি সেভাবেই তোমরা করবে, তো তোমরা কার্ডলেস ডিপোজিটটা সাকসেস করতে পারবে। তো চলো দেখে নাও। সো ফাইনাল গাইস, আমি চলে এসেছি ATM-এর ভিতরে। তো তোমরা দেখতে পাচ্ছ বাম সাইডের নিচে কনে যে আছে কার্ডলেস ডিপোজিট, তারপরে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলবে, ইংলিশ না হিন্দি আমি ইংলিশ সিলেক্ট করে ফেলেছি। তারপরে আপনাদের ব্যাংকের খাতায় যে আপনাদের মোবাইল নাম্বারটা যোগ আছে সেই মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন, তারপরে প্রেস ইফ কারেক্টে ক্লিক করবেন, তারপরে আপনার কারেন্ট কি সেভিংস অ্যাকাউন্ট, আমার কারেন্ট অ্যাকাউন্ট, তার জন্য কারেন্টে ক্লিক করলাম। তারপরে তোমাদেরকে 11 ডিজিটের অ্যাকাউন্ট নাম্বার দিতে বলবে, তো তোমরা অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দেবেন। তো আমার কারেন্ট অ্যাকাউন্টের অ্যাকাউন্ট নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি। তারপরে তোমরা দেখতে পাচ্ছ ডান সাইডের নিচে প্রেস ইফ কারেক্ট বলে যে অপশানটা আছে, ওই প্রেস ইফ কারেক্টে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের কাছে যে অ্যাকাউন্টের ডিটেলসটা সেটা উঠে আসবে। তো আমার গিরি মেডিকেল, আমাদের শপের নামের অ্যাকাউন্ট, মেডিকেল শপের অ্যাকাউন্ট চলে এসছে। তো 49,000 টাকা ডিপোজিট করতে পারবে, ঠিক আছে? তো 49,999 টাকা। তো ফাইনালি যতটা ক্যাশ আছে আমার কাছে আমি দিয়ে দিলাম। তো ফাইনালি ওটা কনফার্ম ইয়েস করার পরেই ক্যাশ CDM-এর ঢাকনাটা খুলে যাবে। তো ওখানে তোমাদেরকে ওই ক্যাশটা দিয়ে তারপরে এন্টার মারতে হবে। এন্টার মারার পরে ওইটা ঢাকনাটা বন্ধ হয়ে যাবে। বন্ধ হওয়ার পরে তোমাদেরকে আওয়াজ শুনে বুঝতে পারছো ক্যাশ কাউন্টিং চলছে। তো প্লিজ ওয়েট ওয়েটিং ক্যাশ, তো ক্যাশ কাউন্টিং চলছে। তো তোমরা এটা দেখে নেবে যে ATM-এর ভিতরে যে ক্যাশগুলো দেবে ওগুলো যেন সবগুলোই একদম চকচকে থাকে। চকচকে মানে যেন ঠিকঠাকই থাকে, কারণ একটু দাগ দাগ থাকলে ওটা ATM মেশিন বার করে দেয়, ঠিক আছে? তো তোমাদেরকে বলছি, তো যখন ডিপোজিট করবেন তখন একটু দেখে নেবেন যে ক্যাশগুলো ঠিকঠাক আছে নাকি। তো তোমরা দেখতেই পেলে যে আমার একটা ক্যাশ বার করে দিলো, এটা হচ্ছে পিছনে একটু দাগ আছে তার জন্য এই ক্যাশটা বার করে দিলো। তো ফাইনালি ওটা বন্ধ হয়ে আবার দেখাবে তোমাদেরকে কতগুলো টাকা নিয়েছে। তো আমার যে টাকাগুলো ছিল সেটা হচ্ছে 20,000 ছিল, 500 বার করে দিয়েছে 19,500। আমি 19,500 ডিপোজিট করে দেবো, ঠিক আছে? তো কনফার্ম করে দিলাম। তো ফাইনালি তোমরা দেখতে পাচ্ছ এর সামনে থেকে ওই ডান বাম সাইডে কোণে দেখো রিসিপ একটা বেরোবে। তো রিসিপে ক্লিয়ার কার্ড লেখা আছে যে তোমাদের 19,500 ডিপোজিট হয়ে গেছে, কনফার্ম সাকসেসফুলি হয়ে গেছে। তো ফাইনালি আজকের মতো এটুকুই। ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওতে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর যারা জানে না যে ATM-এ কীভাবে ক্যাশ ডিপোজিট করতে হয় তাদের কাছে প্লিজ প্লিজ শেয়ার করে দেবেন ভিডিওটা, ঠিক আছে? তো আজকের মতো এটুকুই, ভাবি আবার আসবো নতুন কোনো একটা ভিডিওর সঙ্গে। তো আজকের মতো এটুকুই, বাই বাই।